মনে রাখবেন যে আপনার পিছু পড়বে, যে আপনার ক্ষতি করতে চাইবে, যে আপনার বদনাম করবে, যে আপনার পিছনে লাগবে, যে আপনাকে নষ্ট করতে চাইবে, যে আপনাকে নিচে নামাইতে চাইবে, সে আপনার পিছের মানুষ, পিছেই থাকবে, পিছেই থাকবে। সে আপনার বিরোধিতা করে, আপনার পিছনে বদনাম করে, সে নিজে নিজেই অটোমেটিক আপনার পিছনে চলে গিয়ে আপনাকে আগাই দিয়েছে। বদনামকারীদেরকে বদদোয়া দিবেন না, বদনামকারীদেরকে আপনার মারামারি করবেন না, বদনাম যে করবে তাকে উল্টা প্রতি মাসে ফাললে 10 টাকা করে দিবেন। কয় টাকা? 10 টাকা। ইয়া হদ্দুন হদ্দুজুর ইবে কি হইলে আহদুনন। এখন আমি বললে আপনারা বুঝবেন ইসলাম কত মজার এবং সহজ, জানার দরকার। এখানে যদি কাউকে আমি বলি দর ভাই 20,000 টাকা নে, আজকে আমার সারাদিনে যতগুলা গুনা করছি সব তুমি নাও, নিবে? আচ্ছা যা 50,000 টাকা দিলাম ভাই, আমি তোকে 1 কোটি টাকা দিব, আমার সারা জীবনের গুনাগুলো নিবি? বলবো যে আমার গুলা কি কম আছে, তোমার গুলো নিতাম। 1 কোটি টাকা দেওয়ার পরও সে গুনা নিতে রাজি? এখন নবীজির হাদিসটা শুনুন, মনের কান দিয়ে শুনুন, আপনার জীবন পাল্টাই যাবে। নবীজি বলছেন কেউ যদি কারো নামে বদনাম করে, গীবত করে, কেউ যদি কারো নামে গীবত করে, বদনাম করে, ওই গীবতকারী ব্যক্তির যার নামে গীবত করবে ওই ব্যক্তির গুণাগুলা তার কাছে চলে আসবে, তার সওয়াবগুলা তার কাছে চলে যাবে। কেউ যদি আপনার পিছনে আপনার বদনাম করে, আপনার গুণা তার কাছে যাবে, তার সওয়াব আপনার কাছে আসবে। এখন যে আপনার বিপক্ষে কথা বলে, আপনার পিছনে কথা বলে, আপনার বদনাম করে, সে মূলত আপনার বদনাম করছে না, আপনার গুণাগুলা নিচ্ছে। একদিন আগে 1 কোটি টাকা দিও, যাকে গুণান নেওয়াইতে পারেন নাই সে ফিরি ফিরি, যাকে একদিন আগে 1 কোটি টাকা দেওয়ার পরও গুণা নিতে রাজি করাইতে পারি নাই, সে এখন কি করতেছে? ফিরি ফিরি যে আপনার থেকে ফিরি ফিরি গুণা নিতেছে। সপ্তাহে 10টি ধন্যবাদ সাহেব, লাইয়া না কিপটেকে করো।